আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ 64 পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে, এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস। পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কি কি শর্ত মেনে আবেদন করতে হবে, কোন ঠিকানায় যে আবেদন করতে হবে এবং আবেদনের ফি কত, বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বিহস, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি এবং এনজিও বা ডিফেন্সের নিয়োগ সবার আগে আপনার টাইম লাইনে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিয়ে অলে ক্লিক করে রাখবেন। তো চলুন বিহস শুরু করা। হিসাবরক্ষক পদের সংখ্যা একটি, বেতন ক্রম 11,000 থেকে 26,590 টাকা, প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি আর কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি, বেতন ক্রম 11,000 থেকে 26,590 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 7টি, 10,200 থেকে 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। ষাট লিপিতে ন্যূনতম গতি ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ, তাছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ন্যূনতম গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা 14টি, বেতন ক্রম 10,200 থেকে 24,680 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড ও কারিগরি বৃত্তিমূলক দ্বিতীয় পর্বে উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। বেঞ্চ সহকারী পদসংখ্যা 5টি, 9,300 থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার পদসংখ্যা 1টি, 9,300 থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হবে। ভিউয়ার্স, 1 থেকে 6 নং পদ পর্যন্ত যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এখান থেকে আপনারা দেখে নেবেন। আর শারীরিক প্রতিবন্ধী ও এতিম কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদসংখ্যা 35টি, 8,250 থেকে 20,010 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখান থেকে দেখে নেবেন, এখানে যে যে জেলার নাম আছে সেই সব জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিম কোঠার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শর্তাবলী, আবেদনকারীর বয়স 1 অক্টোবর 2022 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন বা সংশোধন যদি থাকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর ওয়েবসাইট brta.gov.bd তে পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ brta.teletalk.com.bd অথবা brta.gov.bd তে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1 অক্টোবর 2022 সকাল 10 ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2022 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় প্রার্থী তার ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট। অনলাইন আবেদনপত্রে পরীক্ষা পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আর প্রার্থী অনলাইনে পূরণকৃত একটি আবেদনপত্রের প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন। SMS প্রেরণের নিয়মাবলী, ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নং 7 নং পদের জন্য 56 টাকা আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যেভাবে মোবাইলের মাধ্যমে SMS করবেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BRTA, স্পেস দিয়ে ইউজার আইডিটি লিখবেন এবং সেন্ড করে দেবেন 16 নম্বরে। এখানে এক্সাম্পল দিয়ে দিছে
আমার কথা না বুঝলে এখান থেকে দেখে নিতে পারেন। ফিরতি এসএমএস এ আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় এসএমএস করতে হবে। যেভাবে করবেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বড় হাতের BRTA স্পেস দিয়ে লিখবেন ES স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখবেন এবং সেন্ড করে দিবেন 16222 নম্বরে। রিপ্লাই এসএমএস এ আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে অনেক কাজে লাগবে, এই জন্য আপনারা এটা যত্ন করে যে কোথাও নোট করে রাখবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি brta.teletalk.com.bd অথবা brta.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়, ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ 64 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল, আমি সম্পূর্ণভাবে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং সঠিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বুঝতে সমর্থ হয়েছেন। এরপরে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এটাই যদি আপনার প্রথম ভিডিও হয়ে থাকে আমার চ্যানেলে দেখা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।